হ্যালো ফ্রেন্ডস আমার নাম সৌগত মান্না তোমরা দেখছো মান্নাস কোচিং তো একটু আগেই আমি যে সকালে যে ভিডিওটা দিয়েছিলাম এবং সেখানে যে কল রেকর্ডিংটা তোমাদেরকে শুনিয়েছিলাম সেটা নিয়ে অনেক তোমাদের কমেন্ট পেয়েছি এবং কিছু কিছু জন বলছে এটা নাকি ফেক তো প্রথমত আমি বলে রাখি যে আমি আমার এই এক্সাম পরিস্থিতিতে আমিও একজন থার্ড ইয়ারের স্টুডেন্ট আমার এতটাও সময় বাজে সময় নেই যে কোনো ফেক মানে আমরা নিজেরা কল রেকর্ডিং করে তোমাদেরকে শোনাবো ঠিক আছে আর দু নম্বর কথা এটা আমি একবারও ভিডিওতে বলিনি যে সিইউর ভিসি অর্থাৎ ভাইস চেয়ারম্যান যিনি আছেন সেই ভিসি ম্যাডাম এই কল রেকর্ডিং তার তিনি এই ইনস্ট্রাকশানগুলো দিয়েছেন একবারও ভিডিওতে কোথাও কিন্তু বলা নেই এবং কোনো জায়গায় ভিডিও ডেসক্রিপশানে ভিডিওর টাইটেলে এবং ভিডিও থাম কোথাও কিন্তু লেখা নেই যে ভাইস ভি সিইউ ভিসি কিন্তু এই কথাগুলো বলেছেন আমি বলেছি সিইউ অফিসিয়াল তো সিইও অফিসিয়াল মানে কারা বোঝায় যারা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির সমস্ত কলেজ প্রফেসর থেকে শুরু করে কলেজের প্রফেসর থেকে শুরু করে ক্যালকাটা ইউনিভার্সিটির সমস্ত স্টাফদের কিন্তু সিইও অফিসিয়াল বোঝায় আর মূল কথা হচ্ছে তোমার মানে যারা ফেক নিউজ বলছে তাদের প্রবলেমটা কোথায় একটা তোমরা তো কলে পরীক্ষা দেবে তো কলেজেই তোমরা তো অন্য কলেজে গিয়ে ইউনিভার্সিটির আন্ডারে তো পরীক্ষাটা দিচ্ছ না ইউনিভার্সিটি অফিসিয়াল একটা অফিসিয়াল নোটিস বার করবে এবং ইউনিভার্সিটি পাঠাবে কলেজগুলোকে প্রশ্ন এবং কলেজে কিন্তু তোমাদের সমস্ত পরীক্ষা নেবে অর্থাৎ কলেজের এইচুরিরাই কিন্তু সমস্ত দায়িত্বটা গ্রহণ করবে আর ওই ম্যামটা যিনি ওই কল রেকর্ডিংয়ে সমস্ত ইনস্ট্রাকশান দিয়েছেন তিনি একটা কথাও কিন্তু ভুল বলেননি কারণ তাদের কাছে যথেষ্ট ইনফরমেশান আছে সেইটার জন্যেই কিন্তু ওই সমস্ত ডিটেলসগুলো তিনি কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করেছেন যাতে আমরা না টেনশান করি তো সেই জিনিসটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো তার জন্য এত ফেক নিউজ ফেক ফেক করে চেঁচানোর দরকারটা কি তো অবশ্যই একটা অফিসিয়াল নোটিশ আসবে তারপরে সব ক্লিয়ার হয়ে যাবে আমি ভিডিওটা ওই কল রেকর্ডিংটার মাধ্যমে আমি দিয়েছি এটার জন্যই যারা ছেলেরা ছেলেদের ছেলে মেয়েদের যে কোশ্চেনগুলো ছিল যে ডাউটগুলো ছিল তাতে কিছুটা হলেও ক্লিয়ার করা যেতে পারে তো বাদ দাও এরকম ফেক নিউজ তো আসবেই তো তোমাদের তোমরা যারা কমেন্ট করেছিলে এই আগে ওই ভিডিওটায় তো তোমাদের সমস্ত কমেন্টের আমি আনসার দেওয়ার চেষ্টা করছি সেটা নিয়ে আজকের এই ভিডিওটা তো আশা করি প্রথম ডাউটটা যারা ফেক নিউজ বলছিল সিও ভিসি ম্যাডাম যিনি তার কল রেকর্ডিং তো প্রথমে বলে দিচ্ছি তিনি নন একজন কলেজের একজন এইচওডি কিন্তু ওই সমস্ত ইনস্ট্রাকশনগুলি দিয়েছেন এবং তারা কিন্তু ফেক কোনো জিনিস কিন্তু দেবেন না তাদের নিজেদের স্টুডেন্টদের তো অবশ্যই যে কথাগুলো বলেছেন অবশ্যই একটা জেনুইন কথা এবং আজকের যে মিটিংটা হবে তারও প্রেক্ষিত পরিপ্রেক্ষিতটা বলে দিই কারণ নোটিস বোর্ডটি সব কিছুই বেরিয়ে গেছে মানে রুটিন ফুটিন সব কিছুই বেরিয়ে গেছে সেখানে জাস্ট আলোচনা হবে ওই যে তিরিশ মিনিটের যে টাইমটা বরাদ্দ করা হয়েছে সেটা কী করে সম্ভব একটা স্টুডেন্টদের পক্ষে সেটা নিয়ে তোমাদের অনেক কোশ্চেনও আসছে সেটা নিয়ে আমি সমস্ত ডাউট ক্লিয়ার করবো এবং এই জিনিসটা নিয়ে আমি একটু পরে একটা ভিডিও দেবো আমার কাছে যথেষ্ট তথ্য আছে কী কী আজকে আলোচনা হতে পারে সেটা নিয়ে আমি ভিডিও দেব অবশ্যই চ্যানেলটার সঙ্গে থাকো তো আমি তোমাদের যত কমেন্ট আছে সেগুলোর আমি এক একে রিপ্লাই করছি প্রথম কোশ্চেন যেটা আছে তোমাদের যে উনি কি সিওর ভিসি ম্যাডাম আমি প্রথমে বলে দিয়েছি ওটা না তারপরে অনেকেই বলছেন যে রোল নম্বর অনেকেই পায়নি কোথা থেকে পাবো অর্থাৎ দেখো তোমাদের রোল নম্বর দুটো রাস্তা আছে রোল নম্বর পাওয়ার এক যাদের প্র্যাকটিক্যাল এক্সাম হয়ে গেছে অর্থাৎ আমরা আমি যেমন ম্যাথ অনার্সের স্টুডেন্ট থার্ড ইয়ারের আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম হয়ে গিয়েছিল এবং সেই প্র্যাকটিক্যাল এক্সামের সময় যে সেন্টারে আমরা পরীক্ষা দিতে গিয়েছিলাম তার জন্য একটা অ্যাডমিট কার্ড দিয়েছিল যেটা হচ্ছে শুধুমাত্র প্র্যাকটিক্যাল এক্সামের জন্যই ঠিক আছে সেই প্র্যাকটিক্যাল এক্সামে কিন্তু অর্থাৎ যাদের প্র্যাকটিক্যাল এক্সাম হয়ে গিয়েছে তাদের ওই প্র্যাকটিক্যালের এক্সামে কিন্তু রোল নাম্বারটা দেওয়া থাকবে দুই এবার বলবে যাদের প্র্যাকটিক্যাল এক্সাম হয়নি তারা কি করবে তো যাদের প্র্যাকটিক্যাল এক্সাম হয়নি তোমরা দেখবে যখন তোমরা কলেজের ফর্ম ফিল আপ করেছিলে যে ফাইনাল ইয়ারে তোমরা পরীক্ষায় বসবে যে ফর্ম ফিল আপটা করতে হয় সেই ফর্ম ফিল আপের সময় তোমরা যে কলেজে ওই যে ইউনিভার্সিটিতে তোমরা অ্যাপ্লিকেশান দিয়েছিলে তা সেখান থেকে একটা কিন্তু রিসিপ্ট কিন্তু তোমরা পেয়েছিলে তাতে দেখবে সমস্ত কিন্তু তোমাদের নাম বাবার নাম থেকে শুরু করে তোমাদের কোন মোবাইল নাম্বার তোমাদের রেজিস্টার আছে কোন ইমেল অ্যাড্রেস তোমাদের রেজিস্টার আছে তোমাদের রেজিস্ট্রেশান নাম্বার এবং ডান দিকে তোমাদের শুধু ডান দিকে শুধু এক জায়গাতেই দেওয়া আছে ডান দিকে রোল নাম্বার বলে কিন্তু দেওয়া আছে ওটাই কিন্তু তোমাদের রোল নাম্বার ঠিক আছে এই ডাউটটাও কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম অর্থাৎ দুখানাভাবে পাবে যদি যাদের প্র্যাকটিক্যাল এক্সাম হয়ে গেছে তাদের কিন্তু প্র্যাকটিক্যালের অ্যাডমিট কার্ড তো আছেই আর যাদের অ্যাডমি মানে অ্যাডমিট কার্ড নেই প্র্যাকটিক্যাল অ্যাডমিট কার্ড নেই তারা কিন্তু যখন কলেজে রেজিস্ট্রেশন করেছিল কলেজে এই ফাইনাল ইয়ারের পরীক্ষার জন্য যারা যখন ফিল আপ ফর্ম ফিল আপ তার থেকে যে প্রিন্ট আউটটা বেরিয়েছিলো সেই প্রিন্ট আউটে কিন্তু সমস্ত কিছু লেখা আছে তোমরা তোমাদের ডকুমেন্টসগুলো খুঁজলে কিন্তু সেটা পেয়ে যাবে তারপরে তারপরের কোশ্চেন কেউ কেউ বলছে সাপলিট অর্থাৎ সাবলি যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যারা সাবলি আছে তাদের কথা তো সেটা নিয়ে আমি বলে রাখি সেটা নিয়ে কিন্তু সিউ এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি যেটা হচ্ছে যেটা সব কিছু কিন্তু রেগুলার কোর্স নিয়ে সাপ্লি নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোথাও কোনো কথা বলেই নি আজ মিটিংয়ের মিটিংয়ের পরে যদি নোটিশ বার করে তাতে যদি সাবলিট কথা বলা থাকে সেটা অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব তারপরে তারপরের কোশ্চেন আছে আচ্ছা একজন বলছেন যে আমার একটা প্রশ্ন আছে বোধ ভিসি আর ইউজিসির কাছে ফুল নম্বরের এক্সাম নর্মাল টাইমের হাফ টাইমে দিতে হবে যে বলছেন কিন্তু একটু বলুন তো যে স্টুডেন্ট সারা ইয়ার পাঁচ নম্বরের জন্য কতটা লেন্থের অ্যান্সার লিখে লিখতে হয় এইভাবে প্র্যাকটিস করেছে করে এসেছে সে কীভাবে এক্সামের দশ দিন আগে অ্যান্সার লেখার প্যাটার্নটাই চেঞ্জ করবে হ্যাঁ এটা একটা খুবই তোমাদের খুবই ভালো কোশ্চেন যে যারা হয়তো যারা হিস্ট্রি বা জিওগ্রাফি বা এই রকম আর্টসের সাবজেক্ট বাংলা বাংলা ইংলিশে লিটারেচারে লিটারেচারের সাবজেক্টগুলো আছে অন্যান্য যে সমস্ত সাবজেক্ট আছে যেখানে যারা নোটস অনুযায়ী পড়ে এসেছে একটা বড়ো নোটস যে পাঁচ নম্বরের যে নোটস হিসাবে তো এখানে যেটা বলা হয়েছে এখানে একবারও বলা হচ্ছে মানে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ধরো তোমাদের একটা কোশ্চেন আছে যে পাঁচ নম্বরে তোমরা কোশ্চেন তোমরা এ করতে মানে পরীক্ষা বলে পাঁচ নম্বরের একটা মানে তোমাদের কোয়েশ্চেন থাকতো কি দশ নম্বরের কোশ্চেন থাকতো সেটা নিয়ে তোমরা লিখলে এবার এখন যেটা করা হয়েছে সেটা হচ্ছে তোমাদের কোশ্চেনের সংখ্যাটা কমিয়ে দেওয়া হয়েছে প্রথমে বলে রাখি প্যাটার্নটা ভালোভাবে তোমরা বুঝে নাও প্যাটার্নটা বুঝতে কিন্তু তোমরা ভুল করছো যে একশো নম্বরের কোশ্চেন ঠিক আছে পেপার ওয়াইজ একশো নম্বরের কোশ্চেনের জন্য দু ঘন্টা টাইম দিচ্ছে কিন্তু একশো নম্বরের কোশ্চেনে যদি পঁচিশটা কোশ্চেন আগে থাকতো এখন সেটাই কমে করে দেওয়া হয়েছে কি বারোটা চোদ্দোটা এরকম কোশ্চেন করে দেওয়া হয়েছে তার তুলনায় ওই পাঁচ নম্বরের যে কোশ্চেন ছিল ওই পাঁচ নম্বরের কোশ্চেনটারই মার্কস কিন্তু বাড়িয়ে দেওয়া হয়ে গেছে দশ নাম্বার তো এখান এইটা নিয়ে কিন্তু ডাউট ক্লিয়ার করা হয়েছে তোমরা হয়তো ভুল ভাবছো পাঁচ নাম্বারের যে কোশ্চেনটার মার্কস ছিল সেটা বাড়িয়ে করে দেওয়া হয়েছে দশ নম্বর এবার তোমাদের কোশ্চেন আসবে যে পাঁচ নাম্বারে তো আমরা এক পৃষ্ঠা লিখতাম তাহলে এখন কি দশ পিসটা লিখতে হবে যেটা ওই কল রেকর্ডিংয়ে ম্যাম বলেছেন যে পাঁচ নম্বরে যতটা লিখতে সেইটাই লিখবে এখন যেহেতু এই প্যান্ডেমিকের অবস্থায় মানে ইউজিসি নির্দেশ দিচ্ছে যে এতদিনের মধ্যে কমপ্লিট করে দিতে হবে এর বেশি টাইম দেওয়া যাবে না সেই জন্য কিন্তু তারা টাইম মানে ওই মানে চা এই যে চারশো নম্বরের যে কোশ্চেনের যে আমাদের পরীক্ষাটা হয় সেই কোশ্চেনটাকে মেকআপ করার জন্যেই কিন্তু এই কম টাইমের মধ্যে ওরা নাম্বারটাকে বাড়িয়ে দিয়েছে কিন্তু তার মানে এই নয় যে তোমাকে ওই দশ নম্বরের মধ্যে যেটা তুমি তিন পিসটা লিখতে পাঁচ নাম্বারে সেটাকে তোমাকে ছ পিসটা লিখতে হবে সাত পিসটা লিখতে হবে সেটা কিন্তু নয় কারণ ওই টাইমটাও ব্যাপার কারণ স্যার ম্যাডামরাও বোঝেন যে একটা স্টুডেন্টদের পক্ষে ওই দশ নম্বরের কোশ্চেন নাম্বার বাড়িয়ে দিলে এই পাঁচ নম্বরের কোশ্চেনটাকে দশ নম্বর করে অত বড় করে দু ঘন্টার মধ্যে করা সম্ভব নয় ঠিক আছে এই কোশ্চেনটাও কিন্তু আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম এবারে একটা কোশ্চেন যে নেটওয়ার্ক প্রবলেম থাকলে কী হবে অর্থাৎ নেটওয়ার্ক প্রবলেম থাকলে কিন্তু অনেকটাই প্রবলেম সেটা আমরাও জানি তো সেটা নিয়েই কিন্তু আজকের এই মিটিংটা হবে বিকালে মিটিং আছে সিও অফিসিয়ালসের সঙ্গে সেই মিটিংয়ে কিন্তু এইটা নিয়েই বলা হবে এবং এটার সম্পর্কে আমি ভিডিও আনবো একটু পরে তো তোমরা চ্যানেলে দেখে নিও কারণ এই তিরিশ মিনিটের টাইমটা অনেকেই অনেক রকম অনেক মানে কলেজের যারা এইচওডি আছেন প্রিন্সিপাল আছেন তারা কিন্তু এটার বিরোধিতা করছেন যে তিরিশ মিনিটের মধ্যে কোনোভাবেই সম্ভব নয় কারণ একটা স্টুডেন্টদের সেটা পিডিএফ করতেই কিন্তু দশ পনেরো মিনিট মিনিমাম মিনিমাম দশ পনেরো মিনিট কিন্তু টাইম লেগেই যাবে তারপরে ওই দশ পনেরো মিনিটের মধ্যে ক্যাল মানে ইউনিভার্সিটি বা কলেজের ওয়েবসাইটে আপলোড করা সেটা কিন্তু খুবই একটা টাফ মানে টাফ টাস্ক একটা এবং যদি সার্ভার ডাউন হয়ে যায় তাহলে কিন্তু সেই স্টুডেন্টরা যারা অনেক দূরে থাকে তারা কলেজেও যেতে পারবেন ওই দশ পনেরো মিনিটের মধ্যে তাদের কী হবে তো এই সমস্ত কোশ্চেনের কিন্তু মানে জিনিস নিয়ে কিন্তু আজকের এই বিকালের মিটিংটা হবে তো তাতে কিন্তু সমস্ত তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে ফাইনাল নোটিশটা দেবে তারপর আরেকজন বলেছে সাপ্লির কী হবে তো বলে রাখি যে সাপ সাপ্লির কোনো কিন্তু কোনো কোশ্চেন নেই এবারে একজন কোশ্চেন করেছে ম্যাথামেটিক্স এ কীভাবে কম লিখবো ভাই তাদের বলে বলি যে ম্যাথামেটিক্সে কম লেখা তো কোনো মানে নেই কারণ তোমাদের যে আমাদের যে একশো একশো যে কোশ্চেন তাতে একটা আমাদের যেমন কোশ্চেন প্যাটার্ন হয় সেটা আমি বলি যে একটা মানে একটা দাগের হয়তো এক নাম্বারের বলে দিল আগে বলতে হয়তো তিনটে কোশ তিন চারটে কোশ্চেন করতে এখন সেটা বলে দেবে দুটো কোশ্চেন করতে সেই অনুযায়ী পাঁচ নাম্বারে যেটা ছিল সেটা দশ নম্বরে করে দেবে তো তোমাদের যেটা যেটা যতটুকু লেখার কথা একটা যেমন থিওরি রোলস থিওরেম বা যাই হোক এম বি থিওরেম যাই থিওরেম হোক সেই থিওরেমটা যতটা আছে ততটাই লিখবে একটা বা একটা সিম্পল অঙ্ক কোনো অ্যাপ্লাইডেরি অঙ্ক বা আমাদের রিয়েল অ্যানালিসিসেরই যাই হোক যতটুকু দরকার ততটুকু লিখবে ম্যাথে তো আর বাড়ানোর বা কমানোর কিছু নেই যতটা দরকার ততটাই লিখবে যতটা এমনি পরীক্ষায় লিখতে ততটাই লিখবে ঠিক আছে এই কোশ্চেনের মার্কসটা বাড়িয়ে দেওয়া হয়েছে বলে কোশ্চেন আমাদের অ্যান্সারটাও ছোট বড় হবে সেটা কিন্তু নয় কোশ্চেনটা ক্লিয়ার হলো তারপরে যে ম্যামটা বলেছেন এখানে বলছে যে ম্যামটা অনার্সের কথা বলেছেন যারা বিএসসি জেনারেল আছে তাদের জন্য ম্যামটা কিছু বলেননি অর্থাৎ ম্যামটা যিনি বলেছেন তিনি সবার জন্যেই কিন্তু বলেছেন কারণ যে স্টুডেন্টসরা কল যে স্টুডেন্টটা কল করেছিল সে অনার্সের আন্ডারে ছিল বলে তাকে অনার্সের ব্যাপারগুলো বুঝিয়ে বলেছেন আর এখানে এটা কিন্তু সবার জন্যেই প্রযোজ্য এবারে বলছেন ফুল মার্কস কত হবে একবার প্লিজ রিপিট করবেন অর্থাৎ ফুল মার্কস কিন্তু একশো নাম্বারেরই হবে সেটা কিন্তু যে তোমরা বুঝেই ফেলছো যে যে পেপার ওয়াইজ আছে সেই পেপার ওয়াইজটা যে প্রত্যেকটা পেপার আমাদের যেমন একশো নাম্বার সেই নাম্বারেই কিন্তু হবে তো এটা নিয়ে কিছু হয়তো ডাউট থেকে গেছে আমারও মনে কারণ যতক্ষণ অফিসিয়াল নোটিশটা দেবে ততক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তারপরে বলছে যে আরে ভাই অ্যাকাউন্ট কম অ্যাকাউন্ট মানে যিনি অ্যাকাউন্ট নিয়ে পড়েন তারা কম লিখবে কিভাবে কি আজব রে ভাই আচ্ছা যারা অ্যাকাউন্ট নিয়ে পড়েন তো তাদের ক্ষেত্রে বলে রাখি যে তোমাদের কীরকম কোশ্চেন প্যাটার্ন হয় সেটা আমি জানি না কিন্তু ওই যে তোমাদের যা যতটুকু লেখার কথা কথা সেইটুকুই কিন্তু লিখবে ঠিক আছে এর বেশি কিন্তু কিছু করার নেই কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি হয়তো তারা ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু প্রথমেই বুঝেছিল যে চব্বিশ ঘন্টা টাইম দেওয়া দরকার কারণ এই একশো নম্বরের কোশ্চেনের জন্যে সমস্ত কোশ্চেনের অ্যান্সার লেখা সেটাকে পিডিএফ করে এতগুলো স্টুডেন্টসের কাছ থেকে কালেক্ট করা একটা খুবই মানে হেভি টাস্ক সেই জন্যই কিন্তু চব্বিশ ঘন্টা টাইম দিয়েছিল কিন্তু ইউজিসির তো তর্শই ছাড়া সেই প্রথম থেকেই আমাদের পিছনে লেগে আছে থার্ড ইয়ারের স্টুডেন্টদেরকে একেবারে সমস্ত একেবারে মানে চাকরি দিয়েই ছাড়বে এমন করছে যাই হোক সেটা নিয়ে কিছু বলছি না তো তার জন্যই কিন্তু ইউজি মানে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটিও কিন্তু বাধ্য হচ্ছে এই দু ঘন্টার মধ্যে এক্সাম নিতে তো এটা কিছু কার্ড দোষ এসে তোমরা তোমরাই ভেবে নাও আমি কিছু বলার নাই আর বলছেন যে এখানে আরেকজন বলছেন যে ম্যামটা বলছেন যে অ্যান্সার ব্রিফ লিখো কিন্তু ম্যাথের জন্য আমরা কি করব ওখানে আমরা সব অ্যান্সার ব্রিফ করতে পারিনি তো কিছু করার নেই কারণ যতটুকু অ্যান্সার লেখা ততটুকুই লিখতে হবে আর যেহেতু কোশ্চেনের সংখ্যাটাও কমিয়ে দেওয়া হয়েছে হাফ করে দেওয়া হয়েছে তো অনেকটাই কিন্তু সেই থেকে আমরা রিলিফ পাবো আশা করছি কারণ যতটা কোশ্চেন লিখতে হতো একশো নম্বরে একশো নম্বরে ধরো যদি আমাদের চল্লিশটা কোয়েশ্চেন লিখতে হতো এখন কিন্তু কুড়িটা কোশ্চেন লিখতে হবে তো আশা করছি কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি যারা মানে প্রফেসররা আছেন তাদের যে মিটিং হবে তারাও কিন্তু জানেন যে ছেলেরা কতটা লিখতে পারবে কতটা টাইম দিলে ঠিক হবে তো তারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই আমাদেরকে মাথা পেতে নিতে হবে আশা করা যাচ্ছে যে তারাও আমাদের জন্য ভালো সিদ্ধান্তই তাই নেবেন তারপরে বলছে টু আওয়ার্সে একশো নাম্বার টাইম কমানো হলো তাহলে নাম্বার কেন নয় তো বলে রাখি নাম্বার কমানো হয় না কিন্তু কোশ্চেনের সংখ্যাটা কমানো হয়েছে তারপরে ফুল একজন বলছেন যে নাথিং ইজ ক্লিয়ার্ড অ্যাজ সার্চ ফ্রম দিস ভিডিও এভরিবাডি প্লিজ জাস্ট ওয়েট ফর দ্য সি ইউ টু পাবলিশ সামথিং হ্যাঁ অবশ্যই আমি জাস্ট এটাকে একটা তোমাদের কিছু কিছু যার ডাউট ছিল একটা যিনি কারণ তিনি একজন কলেজের প্রফেসর তিনি যেহেতু বলেছেন অবশ্যই সেটা জেনুইন হবে অর্থাৎ সেই জন্যই কিন্তু আমি ভিডিওটা দিয়েছিলাম অবশ্যই ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল নোটিসের জন্য অপেক্ষা করা দরকার এবং আজকে হয়তো বেরিয়ে যেতে পারে বা কালকে তো আমি সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তাহলে বলছেন যে আরেকজন বলছেন তাহলে ফুল মার্কস কি একশোই থাকছে কোশ্চেন কমিয়ে দিয়ে হ্যাঁ অবশ্যই ফুল মার্কস একশোই থাকছে আপাতত এটাই বলা যেতে পারে এবং কোশ্চেন সংখ্যা কিন্তু কমেই যাচ্ছে তারপরে বলছেন এটা আমি সোনালির রেকং রেকর্ডিং না আই থিঙ্ক এটা ওর কলেজের টিচার্সের কথা তো আমি প্রথমেই ওটা বলে দিয়েছি যে এটা যে ভিসি আছেন তার রেকর্ডিং না এটা একটা কলেজের যে ম্যাডাম আছেন তারই কথা এবং তিনি নিশ্চয়ই ভুল বলবেন না তারপরে আরেকজন বলছেন সাবলিদের কি কীভাবে বলে দিলাম তার নিয়ে কোনো ইয়ে করা হয়নি কোনো ইনফরমেশান নেই রোল নাম্বার কোথায় পাবো সেটাও আমি বলে দিয়েছি ফার্স্ট ইয়ারের সাবলি সাবলির কোনো খবর নেই এটা সম্ভবই না একশো মার্কস ইন টু আওয়ার্স ইম্পসিবল অবশ্যই অনেক ক্ষেত্রেই কিন্তু সম্ভব নয় যারা যাদের কোশ্চেনের অ্যান্সারটা অনেক বেশি বেশি লিখতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রবলেম নয় মানে অবশ্যই কিন্তু এটা একটা বড়ো প্রবলেম এবং তাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু নিজেদেরকেই কিন্তু ম্যানেজ করতে হবে কিছু করার নেই এই এক সপ্তাহ আর বাকি তার মধ্যে কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিশ পাবলিশ হয় না কোনো গাইডলাইন্স পাবলিশ হয়নি সেটা নিয়ে কিন্তু এই চলেই যাচ্ছে চলেই যাচ্ছে তারপর আরেকজন বলছে আমাদের সেমিস্টারে তিন ঘন্টা দিত আশি নাম্বার এর থেকে দু ঘন্টা একশো দিচ্ছে কিছু করার নেই আর একজনও বলেছেন এটা ফেক ভিডিও তো আমি প্রথমেই ক্লিয়ার করে দিয়েছি আর একজন অনেক বড়ো কমেন্ট করেছে যে মেলিংয়ের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছি অনেক জায়গায় পাঠায়নি তো এটা ঠিক সবার ক্ষেত্রেই সেই জন্যে কিন্তু আজকের এই মিটিংটা ওই কম সময়ের মধ্যে কীভাবে সমস্ত কলেজে সবাই আপলোড করে দেবে কোশ্চেনগুলো কীভাবে ডাউনলোড করবে একটু বলুন প্লিজ কোশ্চেনগুলো হয়তো ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু পাবলিশ হয়ে যাবে বা যা ইনস্ট্রাকশন আসবে কলেজের ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হতেই পারে সেটা নিয়ে কী নেই সেটা নিয়ে অবশ্যই নোটিসে জানিয়ে দেবে থার্ড ইয়ারের অ্যাডমিট কোথায় রোল নাম্বার কী দেবো বলে দিয়েছি আমি ভিডিওটা দেখে নিও অনেকেরই ওয়েবসাইট ওয়েবসাইট নিয়ে কনফিউশন আছে তো বলে দিই ওয়েবসাইট কিন্তু কালকাটা ইউনিভার্সিটির সার্ভার ডাউন হয়ে গিয়েছিল এবং তারপরে কিন্তু চারটে পাঁচটা ওয়েবসাইট কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে যেটা হচ্ছে ক্যালকা ক্যাল ইউনিভ ডট এসি ডট ইন তারপরে সিইউ ইউজি টোয়েন্টি ডট ইন ডট ইন তারপরে হচ্ছে সি ইউ লাইব্রেরি ডট ইন আর সি ইউ এক্সাম ডট নেট এই পাঁচটা কিন্তু ওয়েবসাইট চেষ্টা করছি ভিডিও ডেসক্রিপশন ওই পাঁচটা ওয়েবসাইটেরই লিঙ্ক দিয়ে দেওয়ার সিইউ ওয়েবসাইট প্লিজ বলে দিন ভালো করে যেটায় সবাই নোটিশ টাইম মতোই দেখতে পাবে তো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এই ছিল তোমাদের যত কমেন্টের অ্যান্সার আপাতত এই কটা কমেন্টই পেয়েছি এরপরে যদি আরও কমেন্ট পাই আলাদা কোশ্চেন পাই তাহলে সেটারও আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে আর অবশ্যই সিওর অফিসিয়াল নোটিফিকেশনের জন্য ওয়েট করো সেটা আমিও বলছি তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর শীঘ্রই আমি ভিডিও আনতে চলেছি সেটার জন্য কিন্তু অবশ্যই সঙ্গে থেকো থ্যাংকস ফর ওয়াচিং